গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজছে 5:30, গুড্ডু স্কুল টাইমটা তো এগিয়ে গেছে, ওর টিফিন রেডি করে দিয়েছি, হাতে অনেকটা সময় আছে বলে একটু ছাদে ওকে নিয়েই এলাম। তো ছাদের কার্নিশে দুটো পাখি বসে আছে বলে যাতে উড়ে না যায় তাই একটু আস্তে আস্তে যাচ্ছে। তো এখানে ও ছাতু শরবত খেয়ে নিচ্ছে আর আমরা ছাদে এলাম। বিশেষ করে এত সুন্দর সুন্দর পাখির ডাক, ঘুঘু পাখি, ছোটো ছোটো চড়াই, শালিক, খুব ভাল লাগছে। এদিকে আমাদের লালু কালু বসে আছে, এদিকে মামনির গাছের আমগুলো কি সুন্দর লাগছে না? যাই হোক, আমার এখানে কি একটা অ্যালোভেরা টাইপেরই একটা গাছ যার ফুল এসছে, গাছে একটা ছোট গোলাপ হয়েছে আর শেষের দিকে কয়েকটা গাঁদা ফুল হচ্ছেই। তো 5:40 আর গুড্ডু বেরিয়ে যাচ্ছে। চিংড়ি আলু দিয়ে এই যে আমার তরকারি রেডি, আর এই যে চাউমিন করে রাখলাম, আমি একটু নিয়ে যাচ্ছি, ওর পাপা খাবে আর বেটুর জন্য আলাদা রেখেছি, ও স্কুল থেকে এসে খেয়ে নেবে তাহলে। আর আমি এখানে একটু ছাতু খেয়ে যাচ্ছি। এখন কদিন সাইকেল নিয়ে যাব, তোমার ছুটি? সকাল 7 আর কি রোদ, তাকানো যাচ্ছে না, তবে রাস্তাটা যদি একটু ফাঁকা আছে। তো এখন 10:15 আর আমি জাস্ট স্কুল থেকে ফিরছি, গুড্ডু এখনও ফেরেনি। আর ঢুকেই দেখি একটা চড়াই পাখি জানলার উপরে বসে আছে, তো টাইম আছে বলে হাতে ওর মুভমেন্টটাকে একটু ক্যাপচার করছিলাম। তো এই পাখিগুলো জানলারটাই পাশে এসে বসে যখন, এই গরমের টাইমে ভাবছি যে ওদের জন্য একটু জল রাখবো জানলাটার সাইডে, তো দেখি কি করি। তো অনেক খুঁজে একটা পুরনো বোতল পেয়েছি, এটাকেই কাটিং করে এখন দেখি জলের জল রাখার ব্যবস্থা করা যায় কি না। তো আমাদের চান টান হয়ে গেছে আর গুড্ডু এখানে বসে একটু অঙ্ক করছে, ওর আজকে ক্লাস আছে, তো যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে বসছে, আমিও একটু একটু হেল্প করে দেবো। তো এখন ঘড়িতে বাজে 1:30, ও পড়ে নিই, আমি একটু পাশে বসি, তারপরেই আমরা একেবারে লাঞ্চ করব, কারণ তারপরে লাঞ্চ করে উঠতে উঠতে 2 প্রায় বেজে যাবে আর একটু রেস্ট করা হবে না। ওর তো স্কুল টাইমটা অনেকটা এগিয়ে গেছে গরমের জন্য, ছুটি পড়েনি। অন্যান্য স্কুলে যেমন সরকারি স্কুলগুলোতে ছুটি আছে, ওর স্কুলে নেই। আমাদের স্কুলেও ছুটি পড়েছে, কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে টিচারদেরকে, কারণ এখনও একটা এক্সাম বাকি, তো সেই এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য বা যদি অন্য কোনো ভাবে এক্সামটা নেওয়া যায় সেই জন্য, তো বাচ্চারা তো আসতে পারে না, অনলাইনে সিস্টেমে হবে, তো তার জন্য টিচারদের তো যেতেই হচ্ছে। তো অনেকটা সকালে উঠতে হচ্ছে, যে টাইমে ছিল মানে ও যেত হয়তো 5:50 এরকম বেরিয়ে যেত, তো আরও 10 মিনিট আগে বেরিয়ে যেতে হচ্ছে, 5:40 ওকে বেরিয়ে যেতে হচ্ছে, আর ছুটি হচ্ছে 9:40, আর আমারও আস্তে আস্তে 10 বেরিয়ে যাচ্ছে, মানে কিছুটা টাইম গ্যাপে আমরা দুজনেই সেম টাইমেই ঢুকছি। তো দুজনেরই মানে চোখ বন্ধ হয়ে আসে দুপুরে খাওয়াটা হয়ে যাওয়ার পরে, কারণ বাঙালিদের তো একটু ধর্ম যে খাওয়া দাওয়া করার পর একটু ঘুম আসেই ভাত ঘুম টাইপে, তো তার জন্য এখন পড়িয়ে নেব, তারপরে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে নেবো, আজকে আমার পড়া আছে তো নিয়ে যেতে পারবো বিকেলে, তাহলে ঠিকঠাকভাবে সব কিছু টাইমে ম্যানেজ হয়ে যাবে। তো অনেকদিন পরে ও গিটারটা নিয়ে একটু প্র্যাকটিস করছে, তো গত বছরই ওকে গিটার ক্লাসে দিয়েছিলাম, ও যেখানে শিখতে যেত সেখানে একজন স্যার শেখাতে আসতেন, উনি হঠাৎ করেই আসা ছেড়ে দেন, তারপরেই ওর বন্ধ হয়ে যায়। আমি নিউ টিচার দেখেও ছিলাম, বাট সেটা তার সঙ্গে টাইমিংয়ের আমার হয়ে উঠছিল না, তো ওই আর কি, যে কোনো জিনিসের নেগলিজেন্সি হলে তো সেটা বন্ধ হয়ে যায় না। তো খুব তাড়াতাড়ি আবার আমি ওকে নিউ ক্লাসে দেব, আবারও করবে। এদিকে আমার জল চলে এসছে, জলটাও ভরে নেবো, সকালে একবার আসে তখন আমি ভরি না, ও থাকে ও ভরে নেয়, আর বিকেলেরটায় আমার ডিউটি। তো রাস্তার শেষে কি সুন্দর সানসেটটা হচ্ছে দেখা যাচ্ছে,
গাছের ফাঁক দিয়ে, আরও যেন সুন্দর লাগছে ওই জন্য। আর এখানে আমাদের এসির জন্য স্টেবিলাইজার লাগানো হচ্ছে। আসলে এত গরম পড়েছে আর গত বছর এসিটা নেওয়া হয়েছে, বাট সেরকমভাবে ব্যবহার করা হয়নি, আর এবছর এত ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। তো এখন 6:35 বাজছে আর গুড্ডুর পাপাও চলে এসছে, ও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, তো এখন গুড্ডুকে পড়তে দিতে যাচ্ছি, আমিও যাচ্ছি সঙ্গে। আমি একটু মার কাছে যাবো, তাই মা ফোন করেছিল যেতে বলেছে, তো যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি আমরা। যে পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে। তো মার কাছে এলাম, এই যে সবাই মিলে বসে আছি, একটু গল্প করছি, ওই পাশে দাদুও আছে। তো গুড্ডুকে নিতে এলাম, দেখি হয়েছে কিনা। অঙ্ক তো একটু ধৈর্যের বিষয়, দেখা যাক। তো গুড্ডুকে নিয়ে এইমাত্র বাড়িতে ফিরলাম, এখন প্রায় 9:30 বাজতে যায়। মার বাড়িতে একটু লেট হয়ে গেল, তাই ভাবলাম যে আবার আসবো, আবার গুড্ডুকে আনতে যাবো, তার জন্য একটু লেট হয়ে গেল। আর আমি রাতে রান্না করে যাইনি, তো অবভিয়াসলি এখন আমি রান্না করব। ভাতটা এসেই সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে আগে বসিয়ে দিয়েছি। তো মাকে কী জন্য ডেকেছিল সেটা একবার দেখাই। তো এই মাছগুলো মা নিয়েছে বাড়ির সামনে, যে মাছ আলা বিক্রি করতে আসে তার কাছ থেকে, আর ওরা যেহেতু ভালোবাসে তার জন্যই আমাকে এত ইয়ে করে ডাকা নিয়ে যাব বলে। তো এখান থেকে আমি দেখি চারাপোনা মাছটা করব এখন। তো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের একটু হালকা ঝাল মতো করব, আর ভাতও হচ্ছে। তো এই যে চাঁদ হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে, আর ভীষণ মেঘ করেছে কিন্তু, তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। কি করে গরম একটুও কমেনি। তো এই যে আমার মাছের ঝাল হয়ে গেছে, আর ঘড়িতে এখন প্রায় 10:45, তো ঝটপট খেয়ে নেব। আর এখানে আলু মাখা করেছি আমার জন্য, মাছ ভাজা খুঁটে খাটে আমি একটু এই মাছ ভাজাটাও খাবো, একদমই পছন্দ করি না। মাছটা ঠিক আছে, মাছটা টেস্ট আছে। দাদু বললো কিন্তু মনে খেয়েছে দুপুরবেলা। যাই হোক, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। যদি এখনো পর্যন্ত দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড্ডু গুড নাইট করে দাও সবাইকে, গুড নাইট, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে।